হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। ব্লগটা আজকে শুরু করার আগেই, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার অনেক উপকার হবে। তাহলে আজকের ব্লগটা শুরু করছি, চলো। এখন বাজে সকাল 7:30। আজ অনেক সকালেই উঠেছি, কিন্তু মেয়ের স্কুল ছিল তো তাই ওকে রেডি করিয়ে দিয়ে সব কিছু ওকে পাঠিয়ে দিয়ে আর কি তারপর আমি কাজে হাত দিলাম। ফার্স্ট কাজ যথারীতি আমার বিছানা তোলা। বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু আজ একাদশী তাই আর আজ স্নান পুজো না করে চাটাও খাই না আমি। একাদশীর দিন সমস্ত কাজ শেষ করি, তারপর রান্নাঘরে যাই, তারপরে খাবার টাবার তৈরি করি। ভিডিওটা প্লিজ সবাই একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। দুদিন ধরে যা রোদ দিচ্ছে বলার নেই, মানে এত কাজের চাপ হয়ে যায়, গরমের মধ্যে কাজটা করতে প্রচণ্ড কষ্ট। দেখো এখন আমার ঘর ঝাড়ুর পালা, কিন্তু একাধ দিন ইচ্ছে করে কি বসে কাটাই কিছুক্ষণ সময়, কিন্তু আমার উপায় কিছুই নেই। কেন কি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সমস্তটাই আমাকে কিন্তু পুরো একাই করতে হয়। তোমাদের দাদা গেল বাজারে, এই সময় আমি একটু বাসনগুলো গুছিয়ে নেই ভাবলাম, তারপর গিয়ে বাসনগুলো মেজে নেব। কালকের যেগুলো বাসন আছে সেগুলো মেজে নেব। গ্যাস ফ্যাস সব কিছু পরিষ্কার করার আছে আজকে, যেহেতু একাদশী একদম সম্পূর্ণ নিরামিষ হবে। আর আবার তোমার দাদাভাই আসলে আবার ওর সামনে যেতেই হবে, কেন কি বাজার দেখতে হবে, আবার গুছিয়ে দিতে হবে বাজারগুলোকে। সো চলো একটু বাসনগুলোকে গুছিয়ে নিই, তুলে আবার এগুলোকে গুছিয়ে নিই। এটা আর একটা বিশাল কাজ মনে হয় আমার কাছে। একবার মেলো, শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে এসে গুছাও তাকে। আমার মনে হয় না কোনো মহিলাই কাজ থেকে নিস্তার পায় কোনো দিনই, বি ইট ওয়ার্কিং অর এ হোম মেকার, চিরদিনই কাজ করে করে যাও। মানে তুমি বাইরে কাজ করলেও তোমাকে বাড়িতে এসে কাজগুলো করতেই হচ্ছে, সে যেই হোক। আর পুরুষরাই ভালো আমার মতে, আমার মনে হয় যে পুরুষরাই নাকি ভালো এখন, তারা শুধু ইনকাম করে, ব্যাস এইটুকুই তাদের কাজ। জানি না তোমাদের তিনজনের সংসারে এরকম হয় কি না, বাট সব থেকে সময় লাগে আমার বাসন মাজতে, এত বাসন হয় বলার নেই। চলো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব শেষ, এখন আমরা ঘরটা মুছে নিই। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, তোমাদের ঘর মোছা মপ দিয়ে ভালো হয় না হাত দিয়ে ভালো হয়? আমাকে ম্যাজিক মপ কিনে দিয়েছে, কিন্তু আমার ওটা দিয়ে মোটেই ভালো লাগে না একদম, আর আমার কাছে ওটা ভালো হয়ও না। জানি না আমি ঠিকঠাক মুছতে পারি কি না, কষ্ট হয় ঠিকই, কিন্তু হাত দিয়ে মোছার পর যে শান্তিটা পাই বলে বোঝাতে পারবো না। তোমরা কমেন্টসে আমাকে জানাও যে কে কে মপ দিয়ে ঘর মোছো আর কে কে হাত দিয়ে মোছো। অনেকটা বড়, মানে আমার 5টা রুম, করিডোর আছে, বারান্দা আছে, সব নিয়ে সবগুলোকে মানে মুছি, রোজই মুছি আমি ঘর।
তো কিছুদিন হয় যেটা আমার একটা ছোট্ট একটা গার্মেন্টসের ব্যবসা আছে, সো ওই রুমটা হঠাৎে কোনো দিন একটু বাদ দিয়ে দিই, তাছাড়া কিন্তু আমি সব দিনই সব ঘর মুছি। যে সকাল 11:30, সব কাজ শেষ করে পুজো দিতে এসেছি, পুজো সেরে তারপর একটু চা খাবো, তারপর মেয়ের জন্য কিছু একটা বানাবো। বন্ধুরা আজ আমি ভীষণ ক্লান্ত, তাই আর আজকের মতো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারছি না, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আশা করবো তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকা বেল আইকনটিকে একটু ক্লিক করে দিও যাতে কিনা পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও, নোটিফিকেশান অফকোর্স তোমরা পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।